नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি সুব্রজিত শুরু করছি আনন্দ লাইভ রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশের যাবতীয় গুরুত্বপূর্ণ খবর বিভিন্ন জেলার এবিপি আনন্দর স্টুডিও থেকে সরাসরি আপনাদের কাছে পৌঁছে দেব আমরা আর শুরুতে টেরিটি বাজারের ছবি আপনাদের দেখাবো যেখানে আজ সন্ধ্যায় ভয়াবহ আগুন লাগে ঘিঞ্জি এলাকায় 120 বছরের পুরনো এই যে তিনতলা বাড়ি তাতে আগুন লাগে ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন পৌঁছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এই বাড়ির ভেতরে থাকা একটি পরিবারের সদস্যদেরও বের করা হয় এই মুহূর্তের পরিস্থিতি কি আমরা জানবো সরাসরি কথা বলবো রুমা পাল আমাদের প্রতিনিধির সঙ্গে অর্থাৎ রুমা প্রায় 3 ঘন্টার বেশি সময় অতিবাহিত কি অবস্থা এখন দেখো আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে তবে সুরক্ষার খাতিরে কিন্তু এখনো কিন্তু দমকলের ইঞ্জিন রয়েছে যাতে কোনোভাবে আরো ভেতরে দেখা হচ্ছে যে কোনোভাবে যেহেতু যাতে কোনো আগুন না আরো ছড়িয়ে পড়ে কারণ এই মুহূর্তে কিন্তু রীতিমতো কন্ট্রোলে রয়েছে এমনটাই কিন্তু দমকলের থেকে জানানো হচ্ছে কিন্তু এখনো কিন্তু দমকলের ইঞ্জিন সেই বিষয়টা দেখছে যাতে কোনো আগুন আরো না থাকে অন্যদিকে জানিয়ে রাখি দেখো 15 নম্বরে আগুন লেগেছে কিন্তু এত ঘিঞ্জি এলাকা যেখানে প্রত্যেকটা বাড়ি পাশে কিন্তু যেটা আমি আগেও বলছিলাম প্রত্যেকটা বাড়ির পাশে লেখা আছে সাবধান বিপদজনক বাড়ি কলকাতা পৌরসংস্থার তরফ থেকে শুধু একটা বাড়ি নয় 15 নম্বরে আগুন লেগেছে তার 16 নম্বর থেকে শুরু করে 11 নম্বর 3 নম্বর 5 নম্বর প্রত্যেকটা বাড়ি কিন্তু এখানে প্রায় সকলেই বলছেন যে 150 থেকে 200 বছরের প্রাচীন বাড়ি সেখানে কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনেই এরকম লেখা আছে বিপদজনক বাড়ি বুঝতেই পাচ্ছো একেবারে ঘিঞ্জি এলাকা এবং এলাকার সঙ্গে সঙ্গে লেখা আছে এটা বিপদজনক কিন্তু এই বাড়িগুলো কিন্তু বাসিন্দারা থাকছেন জেনেই থাকছেন অর্থাৎ এই ধরনের যদি আগুন লাগে এই মুহূর্তে কিন্তু আগুন নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু আগুন লাগলে বা অন্য কোনো বিপদ হলে বড় সড়ো কিন্তু বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে এই ড্যামজন লেনে এতগুলো বিপদজনক বাড়ি রয়েছে কলকাতা পৌরসংস্থার তরফ থেকে এইভাবে একেবারে দেখতে পাচ্ছেন সাবধান বিপদজনক বাড়ি লেখা আছে এবং সেখানেই থাকতেন অনেকে এইখানেই প্রশ্ন উঠছে আমি একবার সরাসরি আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জয়ের সঙ্গে কথা বলবো ঝিলম এই আগুনটা লাগলো কিভাবে আগুন লাগলো দুর্ঘটনা নাকি অন্তর্ঘাত রয়েছে এর পেছনে এই অভিযোগ আসতে শুরু করেছে একদমই অভিযোগ উঠছে যে আগুন কিভাবে লাগলো এবং সেইটা তোমাকে দেখিয়ে রাখবো ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার পাশেই আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে দেখাতে বলবো যে দুটো সিলিন্ডার উদ্ধার হয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে যখনই আগুন লাগে তারা দেখ বিস্ফোরণের আওয়াজ পান তবে দমকলের তরফ থেকে এই সিলিন্ডার বিস্ফোরণের কথা অস্বীকার করা হলো তারা বলেছেন দুটো সিলিন্ডার উদ্ধার হয়েছে সেই দুটো সিলিন্ডার আমার ক্যামেরা পার্সন অভিজিৎ দাস দেখাচ্ছে এবং সেই দুটো সিলিন্ডারকে কুলিং করা হচ্ছে পাশাপাশি আগুন কি করে লাগলো সেটা নিয়ে তদন্ত হবে বলে দমকল মন্ত্রী সুজিত বসু জানিয়ে দিয়েছেন তোমাকে এটাও জানিয়ে রাখবো অত্যন্ত ঘিঞ্জি এলাকা এবং এখানকার যারা পুরো কর্তা তারা বারবার বলছেন যে প্রত্যেকটা বাড়িতেই বিপজ্জনক নোটিশ দেওয়া রয়েছে এবং এই সিলিন্ডার বিস্ফোরণ যদি হতো একটি বড় সড় বিপর্যয় হতে পারত সেটা হয়নি বলেই তারা অনুমান করছেন তবে আগুন এটাও তদন্ত বিষয় যে এই আগুন লাগলো কিভাবে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে কিন্তু কুলিং ডাউন প্রসেস অর্থাৎ যে তাপ রয়েছে সেই তাপকে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে রুমা এবং ঝিলম তোমাদের ধন্যবাদ আসবো পরবর্তী খবরে 3 ডিসেম্বর কাথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিন তাকে শান্তিকুঞ্জে চা পানের আমন্ত্রণ জানিয়েছেন বিরোধী দলনেতার ভাই দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রী সৌজন্য সাক্ষাতের আবহে এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি চলছে চাপানোতর শুক্রবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ রাজ্য রাজনীতিতে অন্য মাত্রা যোগ করেছে আর ঠিক পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঁথির অধিকারী পরিবারের বাড়িতে চা পানের আমন্ত্রণ জানালেন শুভেন্দু অধিকারীর ভাই ও তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী আর কয়েকদিন বাদেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা একদম বাড়ির দোর গড়ায় আগে থেকে কিছু বলবেন বাড়িতে চা খেতে আসতো এলে খুশি যেহেতু বাড়ির কাছে আসছেন হ্যাঁ আসতেই পারেন আকাশে বাতাসে কার কি আমন্ত্রণ ঘুরছে যাকে আমন্ত্রণ তিনি আমন্ত্রণ পেলে তিনি সিদ্ধান্ত নেবেন দিব্যেন্দু অধিকারী অভিষেক ব্যানার্জিকে চায়ের আমন্ত্রণ করেছেন শান্তিকুঞ্জে কাঁথিতে ভালো করে চা খাওয়াবেন তারপরে কি জিজ্ঞাসা করবেন যে অভিষেক ব্যানার্জি আপনি ক্ষমা চান কারণ আপনি কাঁথির মাঠে এসে বলেছিলেন তোর বাপকে ডাক সৌহার্দ্য বুঝে বজায় থাকা উচিত আর দিব্যেন্দু অধিকারী তো এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এমপি আছেন বিরোধী দলের নেতার পরিবার ডাকছে ভাইপোকে দুইয়ের মধ্যে নতুন সমীকরণ তৈরি হলে খুশি হবে কে খুশি হবে দিদি খুশি হবে মোদী
রাজ্য রাজনীতিতে এখন সৌজন্যের বড় অভাব, তাই যা খাওয়ার আহ্বান ঘিরেও এখন জোর চর্চা। ঋত্বিক প্রধান, মনোজ বন্দ্যোপাধ্যায়, আশিস বাগচি, এবিপি আনন্দ। এদিকে পঞ্চায়েত ভোটের আগে ফের বিজেপির হাতিয়ার সিএ পালে আটকে দেখান মতুয়া তালুকে গিয়ে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী। বিরোধিতার নামে উস্কানি দেওয়া হচ্ছে, পাল্টা মন্তব্য তৃণমূলের। শনিবার উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগরে সিএএ নিয়ে সমাবেশের ডাক দেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, যিনি মতুয়া ঠাকুরবাড়ির সদস্য। আর এই সভা থেকে সিএএ কার্যকরী করা নিয়ে ফের জোরালো বার্তা দিলেন শুভেন্দু অধিকারী, সেই সঙ্গে ফের উস্কে দিলেন এনআরসি জল্পনাও। কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএ চালু করতে দেবেন না, এবার পাল্টা চ্যালেঞ্জ হলেন বিরোধী দলনেতা। নির্বাচন আসলেই তখন মনে পড়ে ক্যা 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 ক্যা, বেঙ্গলেও ক্যা করব, কোথা থেকে ক্যা করবি, তুই ফল করতে দেবো না আমরা। সিএএ কার্যকর হওয়া শুধু সময়ের অপেক্ষা, আর এটা আমার পার্টির মত নয়, ব্যক্তি শুভেন্দুর মত, এনআরসি চাই। সিএএ হচ্ছে ডেড ইস্যু, এখন আবার চব্বিশের আগে জাগিয়ে তোলার চেষ্টা। নরেন্দ্র মোদী, অমিত শাহ, গোটা দেশে এনআরসি সিএএ চালু করবার চেষ্টা করার পর গোটা দেশে আগুন জ্বলেছিল। কিসের জন্য এটা করতে চাইছেন? আমাদের দেশে এটা প্রয়োজনীয়? একটা সুপ্রিম কোর্টের যে প্রোটোকলটা রয়েছে, সিস্টেমটা রয়েছে, সুপ্রিম কোর্ট যখন ক্লিয়ারেন্সটা দিয়ে দেবে তখন সিএ অটোমেটিকলি হবে এটা নিয়ে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, ভোট বাক্সে কি এবারও প্রভাব ফেলবে সিএ ইস্যু? কোন দিকে যাবে মতুয়া ভোট ব্যাংক? সমীরণ পাল, হিন্দুল দে, উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। পঞ্চায়েত ভোটের আগে একজোট হওয়ার বার্তা মিঠুন চক্রবর্তীর, তৃণমূল বিরোধীদের একজোট হওয়ার ডাক মিঠুন চক্রবর্তীর। মিঠুন ভালো অভিনেতা, মন্তব্য করেছেন সিপিএম নেতা শমিক লাহিড়ি। বিজেপির দুর্বলতা স্পষ্ট, খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে যখন যুযুধান শাসক বিরোধী দুই শিবির, তখনই তৃণমূলকে হারাতে সব বিরোধীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার পশ্চিম বর্ধমানের লাউদোহার ঝাঁঝরায় তার সভা ছিল। সভা শুরুর আগে সাংবাদিক বৈঠক থেকে বিরোধীদের একজোট হওয়ার বার্তা দেন মহাগুরু। এরকম একটা একটা ফোর্সকে হারাতে গেলে সবার একসাথেই আসা উচিত, কিন্তু অফিসিয়ালি এটা আমি বলতে পারছি না। মিঠুন চক্রবর্তী হ্যাঁ হতে পারে বড় শিল্পী, তিনি আমার সিনেমাতে আমার পরিচালনাতে অভিনয় করেছেন। তিনি এখানে এসে যখন তিনি দেখে আপনাদের হাতে মাইক দিয়েছিলেন, প্রথম লোকই প্রশ্ন করেছে যে প্রধানমন্ত্রী রোজগার যোজনায় আমি টাকা পাচ্ছি না কেন? উত্তর দিচ্ছেন মিঠুন চক্রবর্তী যে বিজেপি ক্ষমতায় এলে তবে ওই টাকা পাওয়া যাবে, আপনারা বুঝুন। বড় অভিনেতা খুব ভালো অভিনয় করেন সেটা নিয়ে থাকুন না, রাজনীতিতে ঢুকে কি অবস্থা হয়েছিল দেখলেন না তৃণমূলে গিয়ে, আবার এখন বিজেপিতে ঢুকেছেন, ওদের কাছে আদর্শ মতাদর্শ এর কোনো মূল্য নেই। এই প্রেক্ষিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুকান্ত মজুমদারও। নিচের তলে সবাই একই হবে, এটাই নিয়ম রাজনীতি, কিন্তু আমরা কারোর সাথে অফিসিয়াল জোটে যাব না। মনোজ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, আশিস বাগচি, এবিপি আনন্দ। দুয়ারে সরকার প্রকল্পে হুঁশিয়ারি, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ তো? পঞ্চায়েত নির্বাচন, মুখ্যমন্ত্রীর কথা মনে আছে তো? লাইনে দাঁড়ানো মহিলাদের উদ্দেশ্যে আজ এই মন্তব্যই করলেন তৃণমূলের ব্লক সভাপতি। এই নিয়ে বিতর্ক তৈরি হলে সুর আরও জড়িয়েছেন তৃণমূল নেতা। নুন খাও যার, গুণ গাইতে হবে তার। সরকারি প্রকল্পে সুবিধে যারা পাচ্ছেন তাদের কি এমনটাই মনে করিয়ে দিতে চাইছে রাজ্যের শাসক দল? এই প্রশ্নটা উঠছে কারণ রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পে দাঁড়িয়ে রীতিমতো হুঁশিয়ারি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি। উত্তর চব্বিশ পরগনার কাটিয়াহাটে তৃণমূলের ব্লক সভাপতি প্রকাশ সর্দারের এই ফরমান এখন ভাইরাল হয়েছে। আর বিতর্কের মুখে ব্যাখ্যা দিতে গিয়ে সুর আরো চড়া করেছেন তৃণমূলের ব্লক সভাপতি। পাবলিককে মনে করিয়ে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিষেবার অনুদান নেবে, অথচ পরিষেবার ক্ষেত্রে যেটা করার দরকার সেটা করবে না, সেটা কিন্তু চলবে না। যেখানে খাবে সেখানেই যাবে, আমাদের কোনো আপত্তি নেই, খাবে একজনের গাবে একজনের, সেটা কিন্তু আমরা শুনি। ফলে এই হুঙ্কার পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়বে, কিন্তু মনে রাখতে হবে এটা 2023 নির্বাচন হবে, 2018 পরিস্থিতি নেই, এটা বন্ধ করে দেওয়া উচিত। দেখছি আমরা আগামী দিনে এটা কোর্টে, এটা নিয়ে কোর্টে যাওয়া যায় কিনা।
উত্তর চব্বিশ পরগনায় ১৯৯টি পঞ্চায়েতের সবকটি বর্তমানে তৃণমূলের দখলে রয়েছে। এই অবস্থায় পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল ব্লক সভাপতির প্রচ্ছন্ন হুমকি নতুন বিতর্ক তৈরি করল। সমীরণ পাল, মনোজ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। খুনের প্রায় ৪০ ঘন্টা পর নদিয়ার তৃণমূল নেতা খুনে অবশেষে থানার পাড়া থেকে গ্রেপ্তার এক অভিযুক্ত। অভিযুক্ত তৃণমূল কর্মী বলে দাবি পরিবারের। নেপথ্যে বিরোধী গোষ্ঠী, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কি কারণে খুন তা নিয়ে এখনো ধোঁয়াশা। বৃহস্পতিবার মুর্শিদাবাদের নওদায় নৃশংসভাবে খুন হন নদিয়ার তৃণমূল নেতা মতিনুল ইসলাম। ঘটনার প্রায় ৪০ ঘন্টার মাথায় প্রথম গ্রেপ্তারি। খুনের ঘটনায় জড়িত সন্দেহে নদিয়ার থানার পাড়া থানা এলাকার পরানপুর গ্রাম থেকে ইসরাফিল বটুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে নওদা থানার পুলিশ। আর এই গ্রেফতারের পরই নতুন করে শুরু হয়েছে চাপান উতর। ধৃতের স্ত্রীর দাবি, ইসরাফিল বটুল তৃণমূলের সক্রিয় কর্মী। খুনের ব্যাপারে ধরা হইলো কেন? ও তো মতিরুলের পকেটের লোক, মতিরুলের পকেটের লোক, কেন ওকে ধরা হবে যে খুনের ব্যাপারে? ও জানে না, এই ব্যাপারে কিচ্ছু জানে না। মতিরুল একবার পার্টির লোক, বন্ধু লোক। আপনার সঙ্গে কি করতেন? বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের নওদায় ছেলের সঙ্গে দেখা করতে এসে খুন হন নদিয়ার তৃণমূল পরিচালিত নারায়ণপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা বিশ্বাসের স্বামী এবং তৃণমূল নেতা মতিরুল ইসলাম বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, নিহত তৃণমূল নেতা দেহরক্ষী রাজ্য সশস্ত্র পুলিশের কনস্টেবল সাগর ঘোষের এফআইআর এর সূত্র ধরে অভিযুক্ত ইসরাফিল মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। এদিকে ইসরাফিল এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। তবে কি তৃণমূল নেতা খুনে জড়িত তৃণমূল? এমনই প্রশ্ন তুলেছে বিরোধীরা। যে খুন হয়েছে সে তৃণমূলের নেতা, এবং যে খুন করেছে, যাদের প্ররোচনায় খুন করানো হয়েছে, তারাও তৃণমূলের নেতা। ফলে প্রশাসন এখন উভয় সংকটে, শ্যাম রাখি না কুল রাখি। পুলিশের পক্ষ থেকে তদন্ত হচ্ছে, দোষী ব্যক্তিদের নিশ্চয়ই শাস্তি হবে। রাজ্য সরকার প্রশাসনের ওপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, কে কি বলছে সেটা আমাদের কাছে বড় বিষয় না। এদিকে থানায় পৃথক একটি অভিযোগপত্র দিয়েছিলেন মৃতের স্ত্রী। সেই অভিযোগপত্রে বেশ কয়েকজনের নাম থাকলেও নাম ছিল না ইসরাফিলের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মতিরুলের স্থানীয় বিরুদ্ধ গোষ্ঠী ছিল, তারাই সম্ভবত এই কাজ করেছে। ধৃতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে খুন, অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা রুজু হয়েছে। শনিবার অভিযুক্তকে আদালতে তোলা হলে ৭ দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আদালত। রাজীব চৌধুরী, আশিস বাগচি ও প্রদ্যুৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। আসবো পরের খবরে। এসএসসির গ্রুপ সি ও ডি নিয়োগ মামলায় উত্তর দিনাজপুরের ৪০ জনকে জিজ্ঞাসাবাদ করলো সিবিআই। এদিন রেকর্ড করা হয়েছে তাদের বয়ান। অন্যদিকে আজই ১০০ দিনে পড়ল চাকরি প্রার্থীদের আন্দোলন। এসএসসির গ্রুপ সি ও ডি নিয়োগ দুর্নীতি তদন্তের গতি নিয়ে আদালতের অসন্তোষের মুখে পড়ে ফের একবার তৎপরতা শুরু হয়েছে সিবিআই এ। শনিবার নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করা হলো উত্তর দিনাজপুরের প্রায় ৪০ জনকে। অন্যদিকে এদিনই এসএসসির গ্রুপ সি ও ডির চাকরি প্রার্থীদের আন্দোলন ১০০ দিনে পড়ল। মেধা তালিকায় নাম থাকা সত্ত্বেও নিয়োগ পাননি যারা এখনও চাকরি করছেন, এবং আদালতের নির্দেশে যাদের চাকরি চলে গেছে। উত্তর দিনাজপুরের এরকম প্রায় ৪০ জনকে এদিন নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। প্রায় ৪ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের পর্ব চলে। সিবিআই সূত্রে দাবি, সকলের চাকরির লিখিত পরীক্ষার মার্কশিট, এসএসসি দেওয়া নিয়োগপত্র খতিয়ে দেখা হয়। সিবিআই সূত্রে দাবি, যাদের বিরুদ্ধে অসৎ উপায়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে তাদের কাছ থেকে জানতে চাওয়া হয় নিয়োগ পেতে তারা ঘুষ হিসেবে কোনো টাকা দিয়েছিলেন কিনা, দিয়ে থাকলে কাকে দিয়েছেন, কত টাকা দিয়েছেন। কালকে খবর গেছে, আজকে আসছে বলছিল, কাগজগুলো দেখলো, কাগজ দেখার পরে বললো ঠিক আছে চাকরি হয়ে যাবে, ওটাই বললো, ওগুলাই যাচাই করছে আর কি। সিবিআই সূত্রে খবর, এদিন সকলেরই বয়ান রেকর্ড করা হয়েছে, প্রয়োজনে তাদের ফের একবার ডাকা হবে। অন্যদিকে এদিনে ১০০ দিনে পড়েছে এসএসসির গ্রুপ সি ও গ্রুপ ডির আন্দোলন। গতকাল আমাদের প্যানেল প্রকাশিত হয়েছে, যারা ওয়েটিং লিস্টে আছে, যারা মেধা তালিকাভুক্ত হয়েছে, তাদেরও প্যানেল প্রকাশিত হয়েছে, কিন্তু সেই মেধা তালিকাভুক্ত সেই প্যানেলে চূড়ান্ত অসঙ্গতি। তদন্ত তো তদন্তের মতো চলবে, কিন্তু আন্দোলনকারী চাকরি প্রার্থীরা কোথায় যাবেন উঠছে প্রশ্ন। সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। আনন্দ লাইভ আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সোমবার রাত ১০টায়।